টলিউড ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা হলেন টোটা রায়চৌধুরী। সম্প্রতি তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু ছবি পোস্ট করেছেন। যোগা দিবসের দিন একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, কিছুই না কিঞ্চিৎ দেখনদারি এই আর কি, নীরবে বলা হুহু বাওয়া এখনও আছে। সেই ছবি ভাইরাল হতে না হতেই তিনি আবার একটি ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সেই ছবির ক্যাপশনে লিখেছেন, সাদা আমি কালো আমি। অভিনেতা কি সত্যি সাদা কালো নাকি সাদা কালো ছবি তার ভালো লাগে? ছবি দেখে এই প্রশ্ন করা হয়েছিল অভিনেতাকে। তিনি বলেছেন, তিনটি কারণে এই ছবি দেওয়া। এক, প্রত্যেক মানুষের মধ্যে সাদা আর কালো থাকে, আমিও তার ব্যতিক্রম নই। দুই, প্রত্যেক মানুষ তাই বাইরে এবং ভিতরে সাদা কালো, আমিও তেমনই। তিন, সাদা কালো ছবি আমার চোখে ভীষণ রঙিন, চিরন্তন, সেই অনুভূতি এই ছবি জুড়ে। তাকে প্রশ্ন করা হয়, মন রঙিন না হলে এত রকমের চরিত্র নিখুঁতভাবে ফোটানো সম্ভব? সেই কথার উত্তরে তিনি বলেছেন, যুক্তি অকাট্য, হয়তো আমার মনে আমার মধ্যেও রং আছে, তবে সেই রং কাছের মানুষদের জন্য। তার মতে তিনি বাইরের মানুষের কাছে সাদা কালো, তবে প্রিয় মানুষের ক্ষেত্রে তিনি আজীবন রঙিন। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।